हेलो फ्रेंड्स, वेलकम पूजास किचन। सब्सक्राइब माय चैनल, हिट द बेल नोटिफिकेशन आमार रान्नागुलो सबार आगे आपडेट पाওয়ার জন্য। আজকে আমি বানাবো মুচমুচে দোকানের মতো আলুর চপ। এটি বানানো খুব সহজ আর এটি আপনারা মুড়ি দিয়ে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। তো চলুন দেখে নিই আলুর চপ বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি চারটে বড় আলু সিদ্ধ করে চুচু ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যাশ করব। প্রথমে আমি চামচ দিয়ে একটু থেতো করে নেব। আমি এখন হাত দিয়ে ভালো করে আলু সিদ্ধগুলো ম্যাশ করে নেব। আলু সিদ্ধগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। চপের ব্যাটারটা বানানোর জন্য আমি 3 চামচ বেসন নেব। আর দিচ্ছি 1.5 চামচ চালের গুঁড়ো। আর দিলাম 1 চামচ ময়দা। আর দিলাম স্বাদমতো নুন। এগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বেশ ঘন হবে, পাতলা হবে না। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। ব্যাটারটা এমন করে বানাতে হবে যাতে ব্যাটারটার মধ্যে কোনো দানা না থাকে, আর ব্যাটারটা বেশ ঘন হবে। একটা আঙ্গুল ডুবিয়ে দেখলাম আঙ্গুলের মধ্যে ব্যাটারটা লেগে আছে, তারে বুঝবো ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটি কড়াই আমি 2 চামচ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটি গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি 2 পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিগুলো আমি 2 মিনিট বা 3 মিনিট ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি। আমি 2 টেবিল চামচ আদা রসুন থেতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি 2 মিনিট ধরে ভেজে নেব এগুলো। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি এখন আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম। এগুলো আমি 2 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে ভালো করে 2 মিনিট ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো নুন। 2 চামচ নুন দিলাম আমি এখানে। আর দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এগুলো আমি ভালো করে ভেজে নেব আরও 2 মিনিট। গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন আমি দিলাম সামান্য হলুদ গুঁড়ো, প্রায় 1 টিস্পুন। আমি এখন আলু সিদ্ধটাকে 5 মিনিট ধরে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। আলু সিদ্ধগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আলুর চপ বানানোর জন্য আমি একটা থালার মধ্যে বেসন ছড়িয়ে নিয়েছি, আর একটা বাটির মধ্যে বেসন নিয়েছি, আর একটা ছোট বাটিতে আমি নিয়েছি সাদা তেল। আর যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম সেই আলুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিলাম। হাতে সাদা তেল মাখালে চপ বানানোর সময় চপের আলুগুলো হাতে লেগে যাবে না। আমি অল্প আলু সিদ্ধ নিলাম। আলু সিদ্ধটাকে এভাবে গোল করে নেব। গোল করে নিয়ে এখন আমি 2 হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে দেব। আমি আলুর চপগুলো মিডিয়াম বানাবো, বেশি বড় বা বেশি ছোট বানাবো না। আর একটু বেসন ছড়িয়ে নেব উপর থেকে, এপাশ ওপাশ দুপাশে বেসন ছড়িয়ে দেব। একটা চপ রেডি হয়ে গেছে। আমি এভাবে আরেকটা চপ বানিয়ে নেব। প্রথমে অল্প আলু নিলাম, পরে একটু গোল করে নেব। ঠিক এতটুকুই আলু সেদ্ধ নেব, বেশি নেব না। আমি 2 হাতে চ্যাপটা করে নিলাম। নিয়ে এখন আমি দুপাশে বেসন ছড়িয়ে দেব, এপাশ ওপাশ দুপাশে। আমি ঠিক একইভাবে সব আলুর চপগুলো ভাবে গোল গোল করে নেব। আমি সব আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি আলুর চপগুলো ভেজে নেব। একটা আলুর চপ নেব। চপটা নিয়ে ব্যাটারে হবে ডুবিয়ে নেব।
ভালো করে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব। আলুর চপটা আমি তেলে ছেড়ে দিয়েছি, এখন আমি আলুর চপটা ভালো করে ভেজে নেব। এখানে আমি আলুর চপ ভাজার জন্য সাদা তেল ইউজ করেছি। আলুর চপটা আমি 4-5 মিনিট ধরে ভেজে নিয়েছি। আলুর চপটি কি সুন্দর ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। আলুর চপটি গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি আলুর চপটি উঠিয়ে নেব। আলুর চপটি এখানে ভাজা হয়ে গেছে। আমি ঠিক একইভাবে অন্যান্য আলুর চপগুলি ভেজে নেব। এখানে আমি 2টো আলুর চপ দিয়ে দিলাম, এগুলো ভালো করে এখন আমি ভেজে নেব। দোকানের মতো আলুর চপ এখন বাড়িতে বানিয়ে খাওয়া খুবই সহজ, এটি খুবই টেস্টি হয়। আলুর চপটি খেতে খুবই মুচমুচে হয়, আর এটি বাচ্চাদের বা বড়দের সবারই ভালো লাগে খেতে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটি সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ। আলু চপগুলো এখানে গোল্ডেন কালার চলে আসছে, তার মানে আলু চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আলু চপগুলো উঠিয়ে নেব। আমি ঠিক এইভাবে সব আলু চপগুলো ভেজে নেব। আমি এখানে সব চপগুলো ভেজে নিয়েছি, রেডি হয়ে গেছে মুচমুচে দোকানের মতো আলুর চপ।